হাই বন্ধুরা, আমি কিকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তবে ঠান্ডাটাই কদিন ধরে খুব পড়েছে, তো আর আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়, তোমাদের আমি আগেই বলেছি। ওই জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এমনি ঠিক আছি গো। যাই হোক, আজকে না খুব খুশি। কেন বলো তো, আজকে আমার বাড়িতে আমার দিদি এসছে, জানো তো। দিদি, জামাইবাবু আর দিদির ছেলে সকাল সকাল এসছে। ওরা তো সারাদিনই তো খাওয়া দাওয়া আনন্দ মজা এভাবেই কেটে গেছে। এই একটু আগে লুচি করে রাখলাম, দিদিরা তো চলে যাবে একটু পরে, তাই ওরা লুচি মাংস মিষ্টি সব নিয়ে ওরা চলে যাবে। তাই সব কিছু করে টিফিন কেরিয়ে একদম গোছগাছ করে রেখেছি। দিদি জামাইবাবু একটু বেরিয়েছে, এই কাছেই গেছে একটু, ওরা তো এলেই তারপর চলে যাবে। তবে জানো তো, আজকে কিন্তু একটা বিশেষ দিনও আছে। তো সেটা হচ্ছে আজকে আমার জামাইবাবুর জন্মদিন। অ্যাকচুয়ালি জন্মদিনটা হচ্ছে কালকে, কিন্তু আমরা যেহেতু ওরা আজকে এসছি, তো ওরা আজকেই আমরা ওটা সেলিব্রেট করবো। এবং পরশুদিন আমার মায়েরও জন্মদিন, তো সেই জন্য যে দুজনের মানে শাশুড়ি আর জামাইয়ের জন্মদিন একসাথে সেলিব্রেট করা হবে, এরকম দেখেছো কখনো বলো? তো সেই জন্য আজকে আমার ভীষণ খুশি। তো একটু পরেই কেক কাটা হবে, তো তোমাদের সাথে তো নিশ্চয়ই দেখাবো আমরা। তো দেখো কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদি তো আমাদের মানে জামাইবাবু নিজে হাতে একটা ফ্রুট কেক করে এনেছে, খুব সুন্দর, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর দিদি নিজে হাতে পাটিসাপটা করে নিয়েছে, নলেন গুড়ের রসগোল্লা, রেডিগেনি, তারপরে সন্দেশ, মানে অনেক কিছু। তো আজকে জমজমাট খাওয়া দাওয়া আনন্দ গল্প, তো আমার সাথে দেখো এবং পুরো ভিডিওটা কিন্তু দেখো। হ্যাঁ তো ঠিক আছে।